পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের রজলি খালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বিকেলে রজলি খালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। এ সময় মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যতীশচন্দ্র বর্মন, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী সহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এলজিইডির বাস্তবায়নে এ সড়ক উন্নয়নে ব্যয় হচ্ছে 91 লাখ টাকা।